আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে বছরে কয়টি সার্কুলার প্রকাশ হয়। এই সার্কুলারের বিষয় নিয়ে অনেকে অনেকের মতামত থাকে, অনেকে অনেক কিছু বিষয়ে জানে না। বাট আজকের ভিডিওটি তোমরা যদি শুনো বা যারা শেষ পর্যন্ত যদি দেখো, তাহলে তোমরা সেনাবাহিনীর এক বছরে কয়টি সার্কুলার প্রকাশিত হয় সেই বিষয়গুলো তোমরা ইনশাল্লাহ ভালোভাবে জানতে পারবে। যারা এই মুহূর্তে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওটি দেখছো, যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবা। যাই হোক, এখন আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বছরের তিনটা সার্কুলার প্রকাশ হয়। এক, ট্রেড ওয়ান সার্কুলার, দুই, ট্রেড টু সার্কুলার এবং এমওডিসি সার্কুলার। আমরা জানলাম কয়টি সার্কুলার, তিনটি সার্কুলার হয়। এখন ট্রেড ওয়ান সার্কুলারে কারা আবেদন করতে পারবা? যাদের এসএসসিতে অথবা দাখিল অথবা কারিগরি সমমান এসএসসিতে 3 পয়েন্ট থাকবে সর্বনিম্ন, তারা আবেদন করতে পারবা। এবং যাদের বয়স 17 থেকে 20 বছর, এটা সাধারণ ট্রেড। এবং যাদের বয়স 21 বছর, এটা কারিগরি অথবা ড্রাইভিং ট্রেডের ক্ষেত্রে। তাহলে আমরা ট্রেড ওয়ানে কী জানলাম? ট্রেড ওয়ানে যদি আমার এসএসসিতে বা সমমান পরীক্ষায় যদি জিপিএ যদি আমার পয়েন্ট যদি 3 পয়েন্ট থাকে এবং আমার বয়স যদি 17 থেকে 20 বছরের মধ্যে হয়, তাহলে আমি সাধারণ ট্রেডে আবেদন করতে পারবো। যদি 20 বছরের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কারিগরি অথবা ড্রাইভিং ট্রেডের ক্ষেত্রে আমি 21 বছরের মধ্যে আমার বয়স থাকলে আমি আবেদন করতে পারবো। উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এই ট্রেড ওয়ানে উচ্চতা থাকতে হবে তোমার সর্বনিম্ন 5 ফিট 6 ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি। তাহলেই তোমরা ইনশাল্লাহ ট্রেড ওয়ানে আবেদন করতে পারবা। এখন ট্রেড টু নিয়ে আলোচনা করি। ট্রেড ওয়ান সার্কুলার প্রকাশ হওয়ার কিছুদিন পরে কিন্তু ট্রেড টু সার্কুলার প্রকাশ হয়। এখন যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, যারা বিগত বছরে পাস করেছে, অনেকের হয়তো আমার মন খারাপ হতে পারে যে আমার তো 3 পয়েন্ট নেই, আমি হয়তো আর আবেদন করতে পারবো না। মন খারাপের কিছু নাই। ট্রেড টুতে যারা এসএসসিতে সর্বনিম্ন জিপিএ 2.50 পাইছো, তারা অবশ্যই আবেদন করতে পারবা। যাদের বয়স 17 থেকে 20 বছরের মধ্যে আছে, তারাই এই ট্রেড টু সৈনিক পদে সার্কুলার আবেদন করতে সক্ষম হবা। ট্রেড টু সৈনিক পদে সার্কুলার, অনেকের ভ্রান্ত ধারণা থাকে যেখানে কুক, স্টুয়ার্ড আর অন্যান্য বিষয়ের উপরে কিন্তু অনেক কিছু বিষয় দেয়া থাকে। আসলে এই ধরনের কাজগুলো করতে হবে কি না, দেখো, এগুলো কিন্তু ইউনিটের দায়িত্ব থাকে। কুক মানে যে তোমাকে রান্না করতে হবে তা কিন্তু না, ইউনিটের দায়িত্বে হয়তোবা তোমাকে ট্রেনিং শেষে ফেলবে। ট্রেড টু এবং ট্রেড ওয়ান সৈনিক পদে ট্রেনিং সব ক্যান্টনমেন্টে একসঙ্গেই হয়, একসঙ্গেই তারা পাসিং আউট করে। সে কারণে ট্রেড টুকেও অবহেলা করবা না, ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে দুটাতেই আবেদন করবা। যাদের 3 পয়েন্ট আছে এসএসসিতে বা সমমান পরীক্ষায়, তারা চাইলে ট্রেড ওয়ানেও আবেদন করতে পারবা, ট্রেড টুতেও আবেদন করতে পারবা। এবং উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দুই ট্রেডের জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি থাকতে হবে। তাহলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যখন ট্রেড ওয়ান এবং ট্রেড টু সার্কুলার ছাড়বে, তোমরা ট্রেড টু সার্কুলারকে অবহেলা করবে না। ট্রেড ওয়ানেও যদি যোগ্যতা থাকে আবেদন করবা, ট্রেড টুতেও যদি যোগ্যতা থাকে আবেদনের অবশ্যই তুমি আবেদন করবা। এখন এমওডিসিতে কারা পারবে? যাদের 3 পয়েন্টও নাই, 2.50ও নাই, তারা কি করবা? এমওডিসি যাদের এসএসসিতে 2 পয়েন্ট থাকে সর্বনিম্ন, তারা সেনাবাহিনীর এই এমওডিসি সার্কুলারে আবেদন করতে পারবে। তাদের বয়স থাকতে হবে 17 থেকে 25 বছরের মধ্যে, 17 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং এসএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন তোমার 2 পয়েন্ট থাকতে হবে। আর উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি হতে হবে সর্বনিম্ন, কারণ এমওডিসি ট্রেডে মহিলা আবেদন করতে পারে না, শুধুমাত্র পুরুষরা পারে। এমওডিসিতে বাংলাদেশের 64টা জেলা আছে, এই 64টা জেলার মধ্যে দেখা যাবে 40 অথবা
45টা জেলার নাম দিয়ে সার্কুলার প্রকাশ হয়। দেখা গেল এই বছরে কিছু জেলা বাদ থাকলো, আগামী বছরের সার্কুলারে যে জেলাগুলো বাদ ছিল সে জেলাগুলো অ্যাড করে আবার নতুন সার্কুলার প্রকাশ হয়েছে। যাদের যোগ্যতা আছে 3 পয়েন্ট, যাদের পাস পেট 6 ইঞ্চি, তারা এই তিনটা বাহিনীতেই আবেদন করবা। আল্লাহ তাআলা তোমার রিজিকে কোথায় লিখে রাখছে সেটা তো তুমিও জানো না, আমিও জানি না, বা তোমার বাবা মাও জানে না। চেষ্টা করতে হবে, ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবা, প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবা। যদি তিনটার যে কোনো একটাতেই হয়ে যায় তুমি আল্লাহর নাম নিয়ে সেখানেই ট্রেনিংয়ে চলে যাবা, কারণ সবগুলোই সেনাবাহিনীর প্রতিষ্ঠান, সবগুলোই সেনাবাহিনীর সুযোগ সুবিধা, ভাতা, রেশন, বেতন সিমিলার, তাহলে তুমি কেন আবেদন করবে না। তো এই হচ্ছে বিষয়। আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবা। এখনও যারা আমাদের সোজা ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে রাখো। আর 2022-23 সালের সার্কুলারটা প্রকাশিত হবে তোমার ডিসেম্বর মাসের যে কোনো সময়, তবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি। ট্রেড 1, ট্রেড 2 এবং MODC সার্কুলার এই বছর এখনও প্রকাশিত হয়নি, যে কোনো সময় হয়তো বা দিয়ে দিতে পারে। যারা SSC পরীক্ষা দিলা 2022 সালে বা দাখিল পরীক্ষা দিয়েছ এবং যারা আগামীতে পাশ করেছো বা আবেদন করেছিলাম, তুমি চান্স পাওনি, তোমার প্রস্তুতির ঘাটতি ছিল, তোমরা পৌল প্রস্তুতির জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমিতেও আসতে পারো। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের একাডেমিতে ছাত্ররা আসে, এসে এখানে স্বল্প খরচে কোচিং করে যায়, এখানে থাকা খাওয়া সব ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, এখানে আসলে তুমি তোমার মেডিকেল পরীক্ষা, লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা, এই পরীক্ষাগুলোর উপরে তুমি প্রস্তুতি নিতে পারবা। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ, সবার জন্য দোয়া থাকলো, আল্লাহ যেন তোমাদের সৈনিক হওয়ার স্বপ্নটাকে পূরণ করেন। আমিন। আসসালামু আলাইকুম। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।